রাজ্যে ত্রিস্তর নির্বাচন ঘোষণার পর থেকে বিক্ষিপ্ত হিংসা ছবি উঠে এসেছে। যদিও বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে লাগাতার হিংসার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছে। ভোট পর্ব সার্বিকভাবে মিটলেও আরোপ প্রত্যারোপের পালা এখনও শেষ হয়নি। রাজ্যের হিংসার ঘটনাপ্রবাহ খুঁজে দেখতে বিজেপির শীর্ষ নেতৃত্ব 5 সদস্যের দল পাঠিয়েছে বাংলায়। নেতৃত্বে রয়েছেন বিজেপির বর্ষীয়ান নেতা রবি শঙ্কর প্রসাদ। খড়ি রয়েগি और जो लोकतंत्र शर्मसार हुआ है इस पर हम सुरहनी सुबह जरूर आएंगे, में पूरा विश्वास है और यहाँ की जनता जागेगी। ममता जी, ये रविन्द्रनाथ टैगोर का बंगाल है, ये सुभाष चंद्र बोस का बंगाल है, ये ईश्वरचंद विद्यासागर का बंगाल है, ये वंदे मातरम की रचनाकार का बंगाल है। ये क्या कर दिया इस बंगाल को? এরই পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে নিশানা করে বলেন, বাংলাকে বদনাম করার পর আবার বাংলায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হয়েছে। পাশাপাশি প্রশ্ন তোলেন, মণিপুরে হিংসায় এত মানুষ মারা গিয়েছে, সেখানে ফ্যাক্ট ফাইন্ডিং দল যায়নি কেন? মণিপুর চলছে আজকে 2 মাস ধরে, কত লোক মারা গেছে আমি জানি না, কোথায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি? এনআরসি নিয়ে আসামে এত লোক খুন হয়ে গেল, কাউকে যেতে দেওয়া হলো না, কোথায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি? উত্তরপ্রদেশে এনআরসি নিয়ে এত অত্যাচার হলো, এনকাউন্টারের নামে অন্তত 1000 লোককে খুন করে দিয়েছে, কোথায় এনআরসি, কোথায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি? এখানে বিজেপি নেতারা বলছেন, আমরা থাকলে আমরা এতদিন এনকাউন্টার করে দিতাম, কাকে এনকাউন্টার করবে, মানুষকে? মমতার অভিযোগ, এটি বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিংস নয়, বিজেপিকে প্রোটেকশন দেওয়া আর প্ররোচিত করার কমিটি। কোন রাজনৈতিক রং না দেখেই মুখ্যমন্ত্রী জানান, ভোট হিংসায় যারা মারা গিয়েছেন তাদের পরিবারের সকলের প্রতি সমবেদনা রয়েছে, তিনিও সমব্যথী। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগরণ।